সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পাঁচ টাকার বিনিময়ে শিশুদের কাছে নতুন জামা বিক্রি করলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনা। ঈদের আনন্দ আমরা যেন সবাই একসাথে উপভোগ করতে পারি, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ছোট বাচ্চাদের মাঝে জামা কাপড় বিতরণ করেছি যেন সবাই মিলে ঈদটা সুন্দরভাবে উপভোগ করতে পারি। শুক্রবার সকালে নিজ কার্যালয়ে অস্থায়ী দোকান বসিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন তিনি। এই জামাটা আমরা দিচ্ছি 5 টাকার বিনিময়ে, যেন তারা মনে করে যে তারা ঈদের শপিং করছে এখানে, ওই হিসাবে ওরা 5 টাকা দিয়ে এই জামাগুলো কিনে নিচ্ছে। 5 টাকায় নতুন জামা পেয়ে খুশি অভিভাবক ও শিশুরা। আমার জামা পছন্দ হয়েছে, 5 টাকা দিয়ে আমি জামা কিনছি, ঈদের দিন পরব। 5 টাকা দিয়ে আমরা তো গরিব মানুষ, আমরা কিনতে পারি না, দিলে আম গড়ে গেছে, অনেক ভালো হইলো। আমি 5 টাকা দিয়ে কিনছি, আমাদের বাসার সমর্থ হিসেবে আসলো না, 5 টাকা দিয়ে আমরা কিনতে পারছি। আমার খুশি বাবার জন্যে আমি দোয়া করতে আছি। প্রতি বছরের মতো এবছরও আমরা টিম খোরশেদের পক্ষ থেকে প্রায় 300 শতাধিক শিশুদের নতুন জামা দেওয়ার ব্যবস্থা করেছি। তবে শিশুদের কিংবা শিশুদের অভিভাবকদের যেন মনে না হয় যে এটা কোনো দান কিংবা অনুদানের জামা, এই জন্য আমরা তাদের কাছ থেকে নামমাত্র মূল্য 5 টাকা নিয়েছি এবং তারা নিজেরাই পছন্দ করে তাদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট জামাটি নিতে পেরেছে। তো আমরা মনে করি যে এই আমাদের এই ক্ষুদ্র আয়োজনে শিশু এবং শিশুর অভিভাবকদের মনে ঈদের যে আনন্দ তা একটু হলেও বাড়িয়ে দিবে, এবং এতটুকুই তাদের আনন্দের জন্যই আমাদের আসলে এই চেষ্টাটুকু।